নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি জব্বর আলী, চিফ রিপোর্টার, নিউজ টুডে ইন্ডিয়া দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জাকির হোসেনের বাসভবনে। আপনাদের জানিয়ে দিই, আগামী 10ই মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো তিনি ডাক দিয়েছেন জনগর্জন সভা, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সেই জনগর্জন সভা, যেখানে তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতার পাশাপাশি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি উপস্থিত থাকবেন। আজকে এই মুহূর্তে সরাসরি যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, সেই জনগর্জন সভা উপলক্ষে এই মুহূর্তে ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেনের নেতৃত্বে জেলা পরিষদ সদস্য জাহিদুল ইসলাম, ব্লক সহকারী সভাপতি কামালউদ্দিন থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি এবং যুব থেকে শুরু করে ছাত্র, তারা কিন্তু এই মুহূর্তে সেই জনগর্জন সভার প্রস্তুতি শুরু করেছেন। আগামী 10 তারিখ ব্রিগেড আমরা যদি সবাই মানে এইভাবে আলোচনা করি, অটোমেটিক ভাবে কি এটা একদম দারুণ ভাবে মানুষের মধ্যে ছড়াবে। তো এই কাজটা সবাই করবেন, আপনারা সুজালি বাদ দিয়ে বাকি আপনারা যে অঞ্চলগুলো আছেন তারা যাবেন। সুজালির অঞ্চলের সঙ্গে আমাদের একটা আলাদা আলোচনা আছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আজকের এই মিটিংয়ে এক দু ঘন্টার আগে আপনাদেরকে খবর দেওয়া হয়েছে, মনে হয় 4টা-5টার দিকে খবর পাইছেন। দু ঘন্টার আগে খবর পেয়ে আপনারা যে আসেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি ধন্যবাদ, অভিষেক ব্যানার্জি ধন্যবাদ, সারা বাংলা ধন্যবাদ। একদম পরে চাকা মিটিং হয়ে গেলে হ্যাঁ ভালো করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিভিন্ন অঞ্চলের যারা নেতৃস্থানীয় আছেন তাদেরকে কিন্তু তার বাসভবনে দু ঘন্টার নোটিশে হচ্ছে উপস্থিত করিয়েছেন এবং সেই জনগর্জন সভার শেষে কী সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস 2024 লোকসভা নির্বাচনের আগে তা আমরা যেমন শুনব, পাশাপাশি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটি অঞ্চল সেই অঞ্চলের সভাপতি যেমন উপস্থিত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই জনগর্জন সভার যে পোস্টার, সেই পোস্টার কিন্তু ইতিমধ্যে তারা নিয়ে চলে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি 9টি ব্লকের 9টি অঞ্চলের প্রত্যেক নেতৃত্ব কিন্তু এই মুহূর্তে সরাসরি উপস্থিত রয়েছেন। সেই চিত্র আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব। জায়গাটা ছোট হয়ে গেছে। সভা শেষে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুজালি, গোবিন্দপুর থেকে শুরু করে প্রত্যেকটি অঞ্চলের মানুষ কিন্তু তারা নেতৃস্থানীয় যারা তারা প্রত্যেকে কিন্তু এসেছিলেন। আমরা এক্সক্লুসিভ সে চিত্র দেখানোর চেষ্টা করব, কথা বলবো এই মুহূর্তে এক এক করে ব্লক সভাপতি জাকির হোসেন থেকে শুরু করে জেলা পরিষদ সদস্য জাহিদুল থেকে শুরু করে কামালউদ্দিন প্রত্যেকের। বললাম না 10ই মার্চ তৃণমূল সুপ্রিমো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন জনগর্জন সভার। দু ঘন্টার নোটিশে প্রায় 9টা অঞ্চল তারা প্রত্যেকে এখানে এসছেন, তাদের প্রস্তুতির জন্য সব কিছু বললেন, পোস্টার ব্যানার সেগুলো বণ্টিত হলো, কি বলবেন? ইসলামপুর ব্লক হচ্ছে সাংগঠনিক ব্লক, এখানে বুথ স্তর থেকে শুরু করে ব্লক স্তরে যারাই নেতৃত্ব দিচ্ছেন সবাই দলের একনিষ্ঠ কর্মী, একনিষ্ঠ সৈনিক, খবর পেলেই তারা যে কোনো মুহূর্তে হাজির হয়ে যান, এই হচ্ছে বৈশিষ্ট্য ইসলামপুর ব্লকের। আমরা বিকাল 5টার সময় খবর দিয়েছিলাম, প্রত্যেক অঞ্চলের নেতৃত্বকে ডেকেছিলাম যে 10ই মার্চ যে গর্জন সভা, এই গর্জন সভার গর্জন যাতে মানুষের ঘরে ঘরে শোনা যায় তা সেভাবে প্রচারিত করতে হবে, এই উদ্দেশ্যে আজকে আমরা এখানে একটা ব্লক তৃণমূলের পক্ষ থেকে আলোচনা করলাম। এই আলোচনায় আমার সঙ্গে এখানে জাহিদুল রহমান সাহেব আছেন, আমাদের ব্লক তৃণমূলের নেতা, 4 নম্বর জেলা পরিষদের প্রতিনিধি, ব্লকের আমাদের ভাইস প্রেসিডেন্ট কামালউদ্দিন সাহেব আছেন, ব্লকের সহকারী সভাপতি উমর ফারুক সাহেব আছেন, আমাদের সিনিয়র নেতা খুরশেদ সাহেব আছেন, তমিজ সাহেব আছেন, ব্লক যুব তৃণমূলের সভাপতি নুরুল আজম সাহেব আছেন, ছাত্র নেতা মহেন্দ্র সিং সহ আমাদের আগ্রিমটির নেতা আব্দুল সুবান সাহেব সহ জেলা অঞ্চলের ব্লকের সব অঞ্চলের নেতৃত্বরাই এখানে ছিলেন, অনেকে চলে গেলেন। উদ্দেশ্য হচ্ছে আগামী 10 তারিখ ইসলামপুর ব্লক থেকে আমরা যাতে 10,000-এর মতো মানুষ কলকাতা নিয়ে যেতে পারি, এই লক্ষ্যে আমাদের কাজ চলছে। আজকে এখানে এই সভা হলো, আগামীকাল ভদ্রকালীতে এক মিছিল হবে, আগামী 5 তারিখ রামগঞ্জে আবার একটা মিছিল হবে, এই 10 তারিখের গর্জন সভাকে কেন্দ্র করে 10 তারিখ অব্দি 8 তারিখ অব্দি আমরা
আমাদের এই প্রচার অভিযান চলবে, 9 তারিখ আমরা রওনা দিব কলকাতার অভিমুখে, এবং আগামী 10ই মার্চ কলকাতার ব্রিগেডের মাঠ থেকে আওয়াজ এবং গর্জন উঠবে, সেই গর্জনে দিল্লির বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা মানুষের সরকার দিল্লিতে তৈরি হবে, একটা গণতান্ত্রিক সরকার তৈরি হবে, একটা মানুষের মৌলিক অধিকার দেওয়ার সরকার তৈরি হবে। বিভাজনকারীদের বিরুদ্ধে, ধর্মের নামে রাজনীতি করা পার্টিদের বিরুদ্ধে, অমিত শাহ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, যারা ভগবান শ্রীরামকে দলের স্বার্থে ব্যবহার করে, আগামী দিনে ভগবান শ্রীরামকে সত্যিকারে ভগবান রূপে যারা মানে এবং পূজা করে আরাধনা করে, তাদের সরকার তৈরি হবে এবং সেই সরকারের নেতৃত্ব দেবেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জী। বললাম গতকাল রাজ্যে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। বারবার তিনি যে কথাটা বলছেন যে চুরি করবার জন্য টাকা দেব না, মনরেগার টাকা বলুন বা 100 দিনের কাজের টাকা বলুন, আবাস যোজনার টাকা বলুন, বিজেপির সরাসরি অভিযোগ শুভেন্দু যে সুরে কথা বলছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী তিনি, সকলের প্রধানমন্ত্রী, তিনিও সে কথা বলছেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কেন নেওয়া হবে না? বা এই প্রশ্ন কিন্তু অভিষেক ব্যানার্জি আপনাদের তুলেছেন, যদি কেউ চুরি করেই থাকে তাহলে তার বিরুদ্ধে তো আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আমার বক্তব্য হচ্ছে, আপনারাও জানেন যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা যারা কাজ করছেন, আপনারাও খুব ভালো করে জানেন যে একবার নয় একাধিকবার কেন্দ্রীয় দল পঞ্চায়েতগুলোতে ইনভেস্টিগেশন করেছে, তার প্রমাণ আপনারাও আছেন। কোনো কোনো পঞ্চায়েতে 3 বার করেও গেছে, কিন্তু দিল্লির যে তদন্ত কমিটি কোনো অঞ্চলের বিরুদ্ধে কোনো কমপ্লেন করতে পারেননি। শুধু তাই নয়, যে নরেন্দ্র মোদী বলছেন এলআরজিএস এর টাকা চুরি করার জন্য টাকা দেব না, সেই দিল্লি সরকার সারা বিশ্বে, সারা দেশে বলছেন যে সব থেকে সেরা পশ্চিমবাংলা এলআরজিএস এর কাজে। যেই বাংলায় এসে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন, সেই বাংলার দুর্গ উৎসব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ওয়ার্ল্ড হেরিটেজে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সবুজ সাথী বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করেছে। যে মামাটি মানুষের সরকারের বিরুদ্ধে তিনি কথা বলছেন, সেই মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কন্যাশ্রী বিশ্বের দরবারে বিশ্বশ্রী হয়েছে। শুধু একটা প্রকল্প নয়, কয়েকটা প্রকল্প সারা বিশ্বে, বাংলাকে নয় সারা দেশকে গর্বিত করেছে। আর নরেন্দ্র মোদী আজকে ভোট পাওয়ার জন্য মানুষকে বিভ্রান্ত করছে। বাংলার মানুষ 2021 জবাব দিয়েছে, বাংলার মানুষ 2024 জবাব দেবে যে আমরা 2019 ভুল করেছিলাম, বিজেপির 18টা এমপি দিয়ে তোমরা এনআরজিএস আটকাইছো, আবার যোজনার টাকা বন্ধ করেছো, তাই আমরা 2024 গোল্লা দিয়ে পাঠাচ্ছি যাতে আমাদের টাকা বাংলার আর আটকাতে না পারো। যে বিষয়টা বলবো, যে সাম্প্রতিককালে দেখা গেছে ঠিক যেভাবে হচ্ছে 2024 যে বাজেট, সেখানে বলা হয়েছে যে আবাস যোজনার টাকা, যেটা হয়তো পরবর্তীতে তিনি দেবেন মমতা ব্যানার্জি, 100 দিনের কাজের টাকা আপনারা হচ্ছে শ্রমিকদের অ্যাকাউন্টে NEFT মারফত পাঠাতে শুরু করেছেন। তো টাকা তো স্টেট গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, তারপরেও জনগর্জন কেন, কি মনে হচ্ছে আপনার ব্লক সভাপতি হিসাবে? জনগর্জনটা হচ্ছে বাংলার বঞ্চনার বিরুদ্ধে, জনগর্জন হচ্ছে বাংলার অপমানের বিরুদ্ধে, জনগর্জন হচ্ছে বাঙালির অসম্মানের বিরুদ্ধে। আজকে বাংলার মানুষের হকের দাবি আদায়ের স্বার্থে দিল্লিতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতে গেলেন, সেই গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশ দিয়ে বাধা দেওয়া হলো, একজন এমপিকে হেনস্থা করা হলো, একজন আদিবাসী মহিলা বীরবা হাজদার হাত ধরে টানাটানি করা হলো, মন্ত্রীদেরকে লাঞ্ছনা করা হলো। এই লাঞ্ছনা, এই অপমান, এটা বাঙালির অপমান, বাংলার অপমান, বাংলাকে বঞ্চিত করার যে চক্রান্ত বিজেপি করছে, বিজেপির এই চক্রান্তর বেড়াজালকে ভাঙার জন্য, বিজেপির এই মেরুকরণকে ভাঙার জন্য, ধর্মের নামে বিভাজনকে ভাঙার জন্য 10ই মার্চ ব্রিগেডে গর্জন সভা। এর আগে অমিত শাহ এসে টার্গেট দিয়েছিলেন 35টা আসন 42-এর মধ্যে, গতকাল নরেন্দ্র মোদী
টার্গেট দিয়ে গেছেন 42-এ 42, তাহলে আপনারা তো এবার শূন্য রাজ্যে, কি বলবেন? এর আগে বলেছিল 2021-এ বিজেপি বলেছিল আপকি বার 200 পার, তো আপকি বার তো 200 পার হলো না, তার প্রমাণ বাংলা দিয়ে দিল। এবারও তাই বলছে, যেরকম হয়েছিল 2021-এ আপকি বার 200 পার না হয়ে 30 পার, ঠিক এবারও 30 পার শুধু হবে না, এবার বাংলায় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, 42-এ 42টাই আসন তৃণমূল জিতবে, বাংলার মানুষ ঠিক করে নিয়েছে। বাংলাতে দরকার মমতার সরকার, মানুষের দরকার মা মাটি মানুষের সরকার, উন্নয়নের জন্য দরকার মমতা অভিষেকের সরকার, বাংলার ডেভেলপমেন্টের জন্য দরকার মমতা অভিষেকের সরকার, ধর্মের বিভাজনকারীকে আটকানোর জন্য দরকার মমতা অভিষেকের সরকার, মানুষের মৌলিক অধিকার বাঁচানোর জন্য দরকার মমতা অভিষেকের সরকার, দেশকে বাঁচানোর জন্য দরকার মমতা অভিষেকের সরকার, ধর্মীয় বিভাজনকারী শক্তিকে পরাস্ত করার জন্য দরকার মমতা অভিষেকের সরকার। তাই বাংলার মানুষ ঠিক করেছে, শুধু বাংলা নয়, এই বাংলা সারা দেশকে পথ দেখাবে, এবং এই বাংলার পথ ধরে সারা দেশ এবার বিজেপিকে তাদের জায়গা থেকে দিল্লি থেকে উৎখাত করে মানুষের সরকার তৈরি করবে। জাকিরদা, যেই মুহূর্তে 2 ঘন্টার নোটিশে কয়েকশো কর্মী, অঞ্চল কর্মী, ব্লক কর্মী, তারা আপনার ডাকে চলে আসছে, ঠিক সেই মুহূর্তেই খুব প্রাসঙ্গিক বর্তমানে সন্দেশখালী ইস্যু, বিষয় হচ্ছে যে সেখানে শেখ শাহজাহান, সে গ্রেপ্তারও হয়েছে, তার সঙ্গে যারা ছিল তারা প্রত্যেকেই গ্রেপ্তার হয়েছে, কিন্তু সেটা বিজেপির কাছে এখন সবচেয়ে বড় ইস্যু। এক একটা কমিশন, যতগুলো কমিশন আছে বাদ যায়নি, প্রত্যেকে আসছে। আপনি একজন ব্লক প্রেসিডেন্ট, যিনি ডাক দিলেই সবাই চলে আসছে, আর সেখানে বিপরীত চিত্র, কি বলবেন? দেখেন, বিজেপির কাছে কোনো ইস্যু নাই। বাংলাতে যে মানুষের কাছে ভোট চাইবে, 18 জন MP 2019-এ বিজেপিকে দিয়েছিল মানুষ, বাংলার মানুষ, সে MPগুলো করলো কি, 200-100 দিনের কাজের টাকা 2 বছর ধরে আটকে দিল। সে MPগুলো কি করলো, আবাস যোজনার, বাংলার গরিব মানুষের আবাস যোজনার টাকা আটকে দিল। নরেন্দ্র মোদি 2014-তে বলেছিল, হামে সির্ফ 60 মহিনা দিজিয়ে, প্যারে ভাইও বহনো মে হিন্দুস্তান কো বদল দুঙ্গা, 60 মহিনা নয় 120 মাস হয়ে গেল, সে জায়গায় তিনি হিন্দুস্তান কো বদলাল না, তিনি বদলালো 100-500 টাকার নোট, 1000 টাকার নোট বদলে দিল, এলাহাবাদের নাম প্রয়াগরাজ হয়ে গেল, তিনি বদলে দিল আর্থিক পরিকাঠামো, ভেঙ্গে শেষ করে দিল, তিনি প্রাচীন যত সম্পদ ছিল দেশের বিক্রি করার চক্রান্ত করলো, তিনি বদলে দিল কি, দেশটাকে আডানি আম্বানিদের হাতে দিয়ে দিল। আজকে আপনারা দেখলেন ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হলো, সেখানে 4 জন শঙ্করাচার্য, সনাতন ধর্মের যারা বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা সনাতন ধর্মটাকে পরিচালনা করে, যাদের উপর বিশ্বাস করে, সনাতন ধর্ম যারা বিশ্বাসী হিন্দু ভাইয়েরা, এই 4টা মঠ 4 জন শঙ্করাচার্যের উপর আস্থা রেখে সনাতন ধর্মের কাজ প্রচার করে, তারা কেউ গেল না ওখানে, সেখানে গেল কি আডানি আম্বানি কঙ্গনা রানাওয়াত এই লোকগুলো গেল। তো এটা ধর্মগুরু যারা আছে 4 জন, তাদের কিন্তু এই নরেন্দ্র মোদী অপমান করলো। একদিকে সনাতন ধর্মের আস্থার উপর আমি মনে করি এটা আঘাত, কিন্তু তিনি ভোট ব্যাংকের জন্য করছেন, মানুষ সেটা বুঝে গেছেন, দেশের মানুষ তার ভাওতা তার ভেলকিতে আর নেই, মানুষ বুঝে গেছে জুমলাবাদ সরকার আছে দিন কখনো আসবে না। কালাধনের নাম করে মানুষকে ঠকানো হয়েছে, চাকরি দেওয়ার নাম করে মানুষকে ঠকানো হয়েছে, বিভ্রান্তি করার কোনো, পুলওয়ামা বালাকোট হয়ে গেছে, গত 2019-এ যখন দেখলো তরি পার হচ্ছে না, কিভাবে তরি পার করা যায়, চা কৌশল করে পুলওয়ামা বালাকোট করে দিল, ঘুসকে পাকিস্তান মে মারুঙ্গা, ভাই পাকিস্তান মে ঘুসকে মারনে সে হিন্দুস্তান কা কিয়া ফায়দা হোগা, শশান কবরিস্তান হিন্দুস্তান পাকিস্তান, উসমে হিন্দুস্তান কে বেকার কো নৌকরি মিলেগা নেই, 2 করোড় নৌকরি দেনে কে দেনে কা ওয়াদা থা আপকা, ও কিউ নেহি দিয়া উসকা জবাব দো, আচ্ছে দিন লায়েঙ্গে নেহি আয়া কিউ নেহি আয়া উসকা জবাব দো, উসকে পাস কোই জবাব নেহি হ্যায়, ইসলিয়ে ইয়ে সন্দেশ খালি হ্যায়, ইয়ে হ্যায় ও হ্যায়, আদমি কো ডাইভার্ট করনা কেসে পড়েগা, কেসে ডাইভার্ট কিয়া যায়গা, আদমি কা দিল ইধর সে উধর কেসে হোগা, দিমাগ ইধর সে উধর কেসে হোগা, খালি ইহি কাম হ্যায় নরেন্দ্র মোদী অমিত শাহ কা, ওহি
সন্দেশ খালি মে কর রা লেকিন ফায়দা কুছ নেই হোগা রেজাল্ট আপ লোক দেখ লিজিয়া ওয়াহা ভি তৃণমূল বেহতরিন রেজাল্ট করেগা আর হামারা ওয়াহা কা এমপি ভি কাফি ভোট সে জিতেগা। জাজলদা, এর আগে কখনো দেখা যায়নি যে ব্রিগেডের সভা হলে পরে সভা সমিতি করতে হচ্ছে, ছোটোখাটো করতেন, কিন্তু এখন স্ট্রিট কর্নার হচ্ছে শহর গ্রাম সর্বত্র। আপনারা পথসভা করে মানুষের কাছে নিজের ক্ষোভ বিক্ষোভের কথা যেমন জানাচ্ছেন, মানুষের প্রতিবাদের কথাগুলোও আপনারা জানানোর চেষ্টা করছেন, কেন প্রতিবাদ করা উচিত, কী বলবেন? দেখেন, এর আগে অনেক সভাই হয়েছে, যতদিন থেকে ব্লক প্রেসিডেন্ট হিসাবে জাকির হোসেন দায়িত্ব নিয়েছেন, যে কোনো সভার আগে উনি কিন্তু প্রচারটা করে মানুষের কাছে পৌঁছায় দেয় যে আমাদের প্রচার আছে। তো এর আগেও আমরা যখন 21 জুলাই গেছি, উনি প্রতিটা সভা করেছেন। এর আগে আমরা কলকাতা আরও মিটিংয়ে গেছি, এই যে 100 দিনের কাজের জন্য গেছি, প্রতিটা জীবিত উনি সভা করে আসছেন। এখন যে দলনেত্রী যে নির্দেশ দিয়েছে, আমাদের দলের যুবরা যে নির্দেশ দিয়েছে অভিষেক ব্যানার্জি, যে জনগর্জন সভা, জনগর্জন সভা হচ্ছে যে আমরা হয়তো প্রতিটা মানুষকে নিয়ে যেতে পারবো না কলকাতা, যেন প্রতিটা মানুষ জানে যে মানুষের অধিকারের জন্য আমাদের নেতা আমাদের নেত্রী কলকাতাতে 10 তারিখে জনগর্জন সভা করতেছে, যেন প্রতিটা মানুষের মাথায় থাকে এই জিনিসটা, যেন প্রতিটা মানুষকে আমরা আহ্বান করবো যে সবাই যেন মোবাইল আর টিভিতে দেখে ওদিনকে আমাদের নেতা আমার নেত্রী কী নির্দেশ দিচ্ছে, মানুষের জন্য কী লড়াই করতেছে। কামালদা, বললাম যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা জায়গা আছে যেখান থেকে প্রচুর মানুষ কিন্তু কলকাতার ব্রিগেডে যায়, সেই অঞ্চলগুলোর দায়িত্ব আপনাকে জাকিরদা দিয়েছে সহসভাপতি হিসাবে, কত মানুষের সমাবেশ হতে পারে ইসলামপুর ব্লক থেকে? দেখেন, আমাদের ব্লক সভাপতি এবং ব্লকের লিডার জাহিদুল ভাই আপনাদের বিস্তারিত বলে দিয়েছে, আমরা ইসলামপুর ব্লক থেকে 10,000-এর উপরে লোক নিয়ে কলকাতার গর্জন সভায় আমরা উপস্থিত হব ব্রিগেডে। কারণ যে মানুষ চাইছে একটা পরিবর্তনে কেন্দ্র সরকার, আজকে আমাদের দেশের দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সারা ভারতবর্ষ তাকিয়ে আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আগামী লোকসভা নির্বাচনে এই বিজেপি জুমলা পার্টিকে উৎখার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি বুথে, প্রত্যেকটি ভোটারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছায় গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা পৌঁছায় গেছে। আগামী 24-এ লোকসভা নির্বাচন মমতা নেতৃত্বে এখানকার যে আমরা 42টি আসন আছে, 42টির মধ্যে 42টি আমরা আশা করি তৃণমূল কংগ্রেস এককভাবে আমরা দিল্লিতে গিয়ে আমরা বসব, এবং আমাদের নেত্রীর সংগ্রামে প্রচেষ্টায় আগামী লোকসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করে দিশা দেখে ভারতবর্ষের মানুষকে দিশা দেখাবে। সহকারী সভাপতির কাছে আমার যেটা প্রশ্ন থাকবে, যে গতকাল বিজেপির একটা তালিকা তৈরি হয়েছে পশ্চিমবাংলার জন্য, মাত্র 20টা জায়গায়, সাসপেন্স হচ্ছে রায়গঞ্জ লোকসভা, যেটা আপনাদের কাছে পাখির চোখ এবছর, কী বলবেন? উত্তর দিনাজপুর এরকম একটা জেলা, তৃণমূলের কিন্তু শক্ত ঘাঁটি, আর আমরা যে ব্লকে বাস করি সে ব্লকের নেতৃত্ব দেন আমাদের সকলের প্রিয় ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন সাহেব। সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের বিকল্প কোনো দল নাই, আর ইসলামপুর ব্লকের জাকির হোসেনের বিকল্প বলে কোনো তৃণমূলের নেতা নাই। আমাদের সবার একটা ধারণা এবং আমাদের পরিকল্পনা যে জাকির হোসেনের নেতৃত্বে আমরা দল করি এখানটা ইসলামপুর ব্লকে, এবং মানবিক সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মানবিক সরকারের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করি, এবং ওনাদের নেতৃত্ব ফলো করেন আমাদের এখানকার জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল এবং আমাদের প্রিয় ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন সাহেব। মাত্র 1-1.5 ঘন্টার সময়ের মধ্যে ইসলামপুর ব্লকের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে, প্রত্যেকটা বুথ থেকে গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং বুথ প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, প্রধান সবাই এখানে উপস্থিত হয়েছেন। উনি বললেন যে 10,000 আমার টার্গেট ইসলামপুর ব্লকের, আমরা চেষ্টা করব যে উনি যেটা টার্গেট দিলেন ওর থেকে বেশি যাতে আমরা এই বিধানসভা থেকে কলকাতার গর্জন সভায় উপস্থিত হতে পারি মানুষ নিয়ে, এবং রজাকে সামনে রেখে উনি আরেকটা যেটা মানে আমরা সবসময় বলি যে পশ্চিমবঙ্গের মধ্যে একটা সেরা ব্লক প্রেসিডেন্ট আমরা উত্তর ইসলামপুর ব্লকে পেয়েছি। উনি কিছুক্ষণ আগে ঘোষণা করলেন যাতে রোজার মাসে, পবিত্র রমজান মাসে মানুষের কষ্ট যাতে না হয়, উনি ব্যক্তিগতভাবে বাসের কথাও আলোচনা করলেন, উনি পারবেন যেটা বলেছেন
সত্যিকারে পালন করবেন আমাদের আশা। আমি সবাইকে বলবো আমাদের ইসলাম ব্লকের প্রত্যেকটা কর্মীকেই যে আপনারা সহযোগিতা করেন, আমরা সবাই মিলে সহযোগিতা করি আমাদের মানবিক ব্লক প্রেসিডেন্টকে, যাতে ওনার হাত আরও আমরা শক্ত করতে পারি, এটুকুই আমার বক্তব্য। ঠিক আছে, এবার তোমার মিটিং করো। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই প্রত্যেকটি খবরই আমরা যথেষ্ট গুরুত্বের সঙ্গে পালন করার চেষ্টা করি এবং আপনাদের কাছে উপস্থাপন করি, তৃণমূল হোক বা সিপিএম বা হোক কংগ্রেস অথবা বিজেপি। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের প্রতি সজাগ দৃষ্টি রাখি এবং তারা তাদের আগামী কর্মসূচি নিয়ে কী ধরনের প্রস্তুতি নেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তার কারণ হচ্ছে আগামী 2024 নির্বাচন মানুষের আরেকবার অধিকার রক্ষার লড়াই, সেই লড়াইয়ে কারা কীভাবে সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেদিকে আমরা চাক্ষুষ নজর রাখব। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসছি পরবর্তী কোনো খবর নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন স্টে টিউন্ড।